Hello my dear friends, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা কষাজনিত সমস্যা এবং এই সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম, এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এবং পায়খানা কষা সমস্যা সমাধানে ডাক্তারগণ সচরাচর যে ট্যাবলেট বা সিরাপ দিয়ে থাকেন তার নাম হলো অ্যাবডোলেক্স ট্যাবলেট বা অ্যাবডোলেক্স ওরাল সাসপেনশন। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো সোডিয়াম পিকোসালফেট। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অ্যাবডোলেক্স ট্যাবলেটের প্রতি পিসের দাম 10 টাকা এবং সিরাপের দাম 150 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স 4 বছরের কম বা 4 বছরের শিশু তারা প্রতিদিন 0.25 মিলি করে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য, অন্যদিকে যাদের বয়স 4 থেকে 10 বছর তারা ট্যাবলেট প্রতিদিন 2.5 থেকে 5 মিলিগ্রাম কিংবা ওরাল সলিউশন বা সাসপেনশন বা সিরাপ প্রতিদিন 2.5 থেকে 5 মিলি অর্থাৎ হাফ চামচ থেকে 1 চামচ করে সেবন করতে পারবে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট এবং ওরাল সাসপেনশন 1 থেকে 2 চা চামচ করে সেবন করতে পারবে। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, সাময়িক সংজ্ঞাহীনতা, পরিপাকতন্ত্রের জটিলতা, ডায়রিয়া, পেটের ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সকল ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। তাই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অবশ্যই সতর্কতা গ্রহণ করতে হবে। এই ঔষধটি আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ঔষধটির উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে। ধন্যবাদ।